হ্যালো ফ্রেন্ডস আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য পলাশ করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই একটি ভিডিওটির মাধ্যমে মোট তিনটি সরকারি চাকরির কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে ফিল্ড ওয়ার্কার সহ বিভিন্ন পদের ক্ষেত্রে কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে কত নম্বরের পরীক্ষা হবে সিলেবাস কি কি বলা হয়েছে এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুলি হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট সমস্ত ধরনের সরকারি চাকরি এবং সমস্ত পরীক্ষার ডেট এবং সিলেবাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা অল বেলাইকনটি দাবিয়ে রাখবে চলো তাহলে ভিডিওটি ডিটেলসটা শুরু করা যাক তো ফ্রেন্ডস অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিজিট করেছি এমএসসি ডট ও ডট ইন অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসা মাত্রই তোমরা দেখতে পাবে এখানে বিস্তারিত কি বলা আছে এখানে তোমরা নিচে কল ডাউন করবে দেখা এখানে লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিশ এখানে ভিউ ভিউ মোর অপশন আছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে এখানে কি বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তাহলে প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম রতইন এক নম্বর পয়েন্টে লেখা আছে স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফাইভ এইট অ্যান্ড নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ডেট অফ এক্সামিনেশন বলা আছে কবে তেরো বারো দু হাজার কুড়ি আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে দেখবে রাইট সাইডে ডাউনলোড বলে অপশন আছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে তাহলে আমার ডাউনলোড করা ছিল ওই জন্য বেশি টাইম লাগলো না তাহলে এখানে কি কি বলা আছে এখানেই কিন্তু দেখে নেব এখানে কিন্তু পঁচিশ এগারো দু হাজার কুড়ি অর্থাৎ এইটা কিন্তু পঁচিশ তারিখে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখানে কি বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফাইভ এইট অ্যান্ড নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এখানে অ্যাডভান্সমেন্ট নাম্বার সহ কিন্তু দিয়ে দিয়েছে ডেট অফ এক্সামিনেশন কবে তেরো বারো দু হাজার কুড়ি অর্থাৎ ডিসেম্বর মাসের তেরো তারিখে কিন্তু পরীক্ষা হতে চলেছে তাহলে দেখে নেব কোন কোন পোস্টের জন্য পরীক্ষা হতে চলেছে তেরো তারিখে এখানে তাহলে প্রথমে এ নম্বরেই লেখা আছে মুড অফ এক্সামিনেশন অর্থাৎ দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজ রিটেন টেস্ট অ্যান্ড পার্সোনালি টেস্ট এখানে কি বলা আছে দা ডিটেলস বিলো নিচে কিন্তু দেখা আছে এখানে কিন্তু রিটেন টেস্ট হবে আর পার্সোনালিটি টেস্ট হবে তাহলে রিটেন টেস্ট কি বলা আছে দ্য ওই বেসিক রিটেন এক্সামিনেশন দুশো মার্কের পরীক্ষা হবে এখানে তাহলে বলে দিই দুশো মার্কের পরীক্ষা হবে টোটাল দুশো মার্কের পরীক্ষা হতে চলেছে একশোটা মাল্টিপল কোশ্চেন থাকবে একটা কোশ্চেনে দু মার্ক করে থাকবে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে একটা নেগেটিভ মার্কিংয়ে এক নাম্বার কিন্তু কেটে নেবে তাহলে নিচে কি বলা আছে সিলেবাস অব দ্য রিটেন এক্সামিনেশন এখানে তিনটি পোস্টের কথা বলা আছে তাহলে এখানে সিলেবাস সব কিন্তু দেওয়া আছে তাহলে ফার্স্ট ডেটটা দেখব পোস্ট এই ফর দ্য পোস্ট অফ সার্জেন্ট অর্থাৎ অ্যাডভার্টিসমেন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে সার্জেন্ট পদে যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার পরীক্ষা কিন্তু হবে এই তেরো তারিখে তাহলে এখানে সিলেবাস কি বলা আছে জেনারেল নলেজ হবে জেনা এই কারেন্ট অ্যাফেয়ার্স হবে সায়েন্স আছে ম্যাথমেটিক্স আছে ডিজাইনিং আছে ইংলিশ অ্যাটস এটরা অর্থাৎ এখানে কিন্তু ক্যাটা ভাগ করে দেওয়া আছে সার্জেন্ট পদে কিন্তু কোন কোন বিষয় থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে তাহলে নেক্সট দেখে নেব কি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট নাম্বার সহ কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এখানে কী দেওয়া আছে ডিগ্রি লেভেল এক্সামিনেশন ইন সিভিল ইঞ্জিনিয়ার অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য এআইসিটিই এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু এখানে দিয়ে দিয়েছে নেক্সট দেখে নেব ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাডভান্সমেন্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে কী দেওয়া আছে ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইন সিভিল ইঞ্জিনিয়ার অ্যাজ অ্যাপ্রুভ বাই দ্য এআইসিটিই এখানে কিন্তু দিয়ে দিয়েছে নেক্সট দেখে নেব কিন্তু কি ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার এস এস গ্রেড থ্রি অ্যাডভান্সমেন্ট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে যে ফিল্ড ওয়ার্কার পদে ভ্যাকেন্সিটি বেরিয়েছিল সেটাই কিন্তু সিলেবাস দেওয়া আছে তাহলে সিলেবাস কী দেওয়া আছে দেখে নেব জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ইংলিশ থাকবে কিন্তু ক্লাস এইট স্ট্যান্ডার্ড এইট স্ট্যান্ডার্ড পদের কিন্তু ইংলিশ থাকবে অ্যান্ড ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে কিন্তু ম্যাথ থাকবে কিন্তু এইট ক্লাস এইট স্ট্যান্ডার্ড ক্লাস এইট স্ট্যান্ডার্ড পদে কিন্তু ম্যাথমেটিক্স থাকবে তাহলে এখানে এ টু জেড তোমাদের ক্লিয়ার আশা করি ক্লিয়ার আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আমি তোমাদের চেষ্টা করব তোমাদের অ্যান্সার উত্তরের অ্যান্সার দিতে তাহলে এখানে পার্সোনালিটি টেস্ট কি থাকবে পার্সোনালিটি টেস্ট টেস্ট থাকবে টোটাল চল্লিশ ম চল্লিশ মার্কের তাহলে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে কোন কোন ক্যাটাগরির জন্য কোয়ালিফাই কত তোমার করতে হবে এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট ওবিসির জন্য ফর্টি পার্সেন্ট ও এ ক্যাটাগরির জন্য ফর্টি পার্সেন্ট ও বি ক্যাটাগরির জন্য থার্টি ফাইভ পার্সেন্ট আর এসসি আর এসটির জন্য কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট এবং ফিজিক্যাল পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট আশা করি তোমাদের ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেছে আর এখানে কী বলা আছে অনলাইন অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এক বারো দু হাজার কুড়ি অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করবে কোন ওয়েবসাইট থেকে ডব্লু ডব্লু ডট সি ডব্লু বি ডট ও জি ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে আর ভিডিওটি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এর লিংক লিঙ্ক দিয়ে দেবো আর ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এখানে ক্লিক করে কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারবে তুমি অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে ক্লিক করে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর এখানে কী বলা আছে ইনকেস যদি কারোর ডাউনলোড করতে প্রবলেম হয় অ্যাডমিট কার্ডটি তাহলে সে কিন্তু ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওই অফিসিয়াল লোকেশনে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করতে অর্থাৎ ডাউনলোড তোমরা ওখান থেকে গিয়েই অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল অফিসে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড মানে অর্থাৎ ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে আসতে পারবে তাহলে কবে যেতে হবে দশ তারিখ এবং এগারো তারিখ ডিসেম্বর মাসের দশ তারিখ আর এগারো তারিখে কিন্তু গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটি কিন্তু নিয়ে আসতে পারবে এগারো থেকে চারটের মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে আর সঙ্গে নিয়ে যাবে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে আর পাসপোর্ট সাইজের একটা ছবি তোমরা নিয়ে আসবে ঠিক আছে আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল কী কী বলেছি আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট সেকশনে বললে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য